আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে এডুভাইভ চ্যানেলে স্বাগতম। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এসএসসি 2021 সালে অ্যাসাইনমেন্ট দিচ্ছ, তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় অ্যাসাইনমেন্টে আজকে আমরা এডুভাইভ চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি নিয়ে এসেছি। তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে এবং আমাদেরকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এবং এছাড়াও যারা গ্রুপ ভিত্তিক যেই সাবজেক্টগুলো আছে আমরা সেইগুলো নিয়েও কাজ করছি, তোমরা যারা আর্টস এবং সায়েন্স গ্রুপে আছো তোমরা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে তোমরা খুব দ্রুতই আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে। তো লক্ষ্য করো, হিসাব বিজ্ঞানের যেই 2 নম্বর অ্যাসাইনমেন্টটি, এটি জাবেদার অধ্যায় থেকে এসেছে, যেখানে একটি কোম্পানি যেটা শামস ব্রাদার্সের 2020 সালের জানুয়ারি মাসে কিছু লেনদেন তুলে ধরা হলো। 4টি লেনদেন দেওয়া আছে, আর যে নির্দেশনাগুলো দেওয়া আছে আমি একটু ভালোভাবে তোমাদের শোনাচ্ছি, যে সহায়ক তথ্য ভালোভাবে পড়ে নিতে হবে, এই তথ্যগুলো ভালোভাবে পড়ে নিতে হবে, যাবে তার ধারণা গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। এই দেখো, এখানে আমরা পয়েন্টার দিয়ে যেই যেই যেগুলো জানতে চাওয়া হয়েছে সেগুলোকে আমরা হাইলাইটার করে এখানে তুলে ধরেছি। তোমরা খুব মনোযোগ দিয়ে এবং পজ করে করে ভিডিওটি আগে কথাগুলো শুনবে, তারপর লেখা শুরু করবে। ফার্স্টে দেখো, এখানে প্রথম যে রিকোয়ারমেন্ট, এটি এটি হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট। এই যে এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট, বলা হয়েছে জাবেদার ধারণা সহ গুরুত্ব বর্ণনা করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে বিশেষ ও প্রকৃত জাবেদার শ্রেণী বিভাগ বর্ণনা করতে হবে। এবং একদম সর্বশেষে বলা হয়েছে সহায়ক তথ্য অনুসরণ করে, এই যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো অনুসরণ করে লেনদেন সমূহকে জাবেদাভুক্ত করতে হবে। তো এই ছিল বিষয়টি। আমরা প্রথমেই যেখানে জানতে চাওয়া হয়েছে জাবেদার ধারণা ও গুরুত্ব, এখানে আমরা জাবেদার সম্পর্কে লিখেছি, এরপরে লিখেছি জাবেদার গুরুত্ব। তো জাবেদা হচ্ছে যে যে হিসাবের বইতে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন সমূহ সংগঠিত হওয়ার সাথে সাথে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। এখানে এবং লিখলে কথাটা সুন্দর হয়ে যায়। এবং তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। ইংরেজি জার্নাল শব্দটি ফরাসি জোয়ার শব্দ থেকে এসেছে। আচ্ছা, জোয়ার শব্দটি অর্থ দিবস। দৈনন্দিন লেনদেনগুলো প্রতিদিন এই বইতে লেখা হয় বলে এর নাম হয়েছে জার্নাল বা জাবেদা। প্রতিদিন ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংঘটিত হয়, এই সমস্ত লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে তারিখ ক্রমানুসারে ধারাবাহিকভাবে জাবেদা লিপিবদ্ধ করা হয়। প্রতিটি লেনদেন কিভাবে সংগঠিত হয়েছে তার প্রাসঙ্গিক ব্যাখ্যাও জাবেদায় লেখা হয়। জাবেদার প্রধান উদ্দেশ্য হলো লেনদেন সমূহের হিসাব তারিখ অনুযায়ী প্রাথমিকভাবে লিখে রাখা এবং পরে এই বই হতে লেনদেন সমূহ হিসাব স্থায়ী ও পাকাপাকিভাবে খতিয়ানে স্থানান্তর করা। জাবেদা বিভিন্ন নামে পরিচিত, যথা হিসাবের প্রাথমিক বই বা প্রাইমারি বুক, মৌলিক হিসাব বই বুক অফ অরিজিনাল এন্ট্রি, সাহায্যকারী হিসাব বই সাবসিডারি বুক, দৈনিক হিসাব বই, ধারাবাহিক হিসাব বই ইত্যাদি। আচ্ছা, এখানে বলা হয়েছে দেখো জাবেদার গুরুত্ব বর্ণনা করতে, এখানে আমরা জাবেদার গুরুত্বগুলো তুলে ধরেছি, তোমরা খুব ভিডিওটি পজ করে তোমরা এই জাবেদার গুরুত্বগুলো দেখো। এখানে মোট 60টি পয়েন্ট আমরা তুলে ধরেছি, গুরুত্ব কেন, জাবেদার গুরুত্বটা আসলে কেন, এখানে আমরা 60টি পয়েন্ট তুলে ধরেছি। তোমরা খুব ভিডিওটি পজ করে করে খুব মনোযোগ দিয়ে পড়ে পড়ে তারপর লিখবে। এবং এই যে এখানে প্রতিটা দেখো তথ্য কেন্দ্র, এই যে এখানে যে 60টি পয়েন্টার তুলে ধরেছি, তোমরা এই 60টি পয়েন্টার মানে গুরুত্ব, জাবেদার গুরুত্ব কেন, তোমরা এটা লিখবে। এরপরে দেখো, এখানে আমাদের জানতে চাওয়া হয়েছিল বিশেষ ও প্রকৃত জাবেদা, মোট কয়টা, 2টা বিশেষ ও প্রকৃত জাবেদার শ্রেণী বিভাগ বর্ণনা করো। তো এখানে আমরা দেখো বিশেষ ও প্রকৃত জাবেদার শ্রেণী বিভাগ, এখানে আমরা ফার্স্টে ভূমিকা দিয়ে এখানে লিখেছি যে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত লেনদেনগুলোকে একটি মাত্র সাধারণ জাবেদা বই ও দাখিলা দিয়ে হিসাব রাখা যায়, কিন্তু ব্যবসায়ের আকার আকৃতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লেনদেনের সংখ্যাও বেড়ে যায়। সুতরাং হিসাব রক্ষকের পক্ষে এতগুলো লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ করে রাখা সম্ভবপর হয়ে ওঠে না, তাই সময় সাশ্রয় কাজের ঝামেলা হ্রাস করার জন্য লেনদেনগুলোকে তাদের নিজস্ব প্রকৃতি অনুযায়ী বিভিন্ন প্রকার জাবেদা বইয়ে হিসাব লিপিবদ্ধ করা হয়। এ কারণে এই জাবেদাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার প্রয়োজন পড়ে, নিচে জাবেদা শ্রেণী বিভাগ দেয়া হলো। আচ্ছা, এই যে বিশেষ জাবেদা, এই হচ্ছে আমাদের প্রকৃত জাবেদা, 2টি জাবেদা জানতে চাইছিল, এই যে আমি তোমাকে প্রশ্নটি আরেকবার দেখিয়ে দিচ্ছি, বিশেষ ও প্রকৃত জাবেদা।
শিক্ষার্থীবৃন্দ, এরপরে বলা হয়েছিল বিশেষ ও প্রকৃত জাবেদা শ্রেণী বিভাগ বর্ণনা করতে হবে। তো এখানে আমরা বিশেষ ও প্রকৃত জাবেদা শ্রেণী বিভাগ ভূমিকাটা এখানে লিখেছি, যেটা আমি একটু আগে তোমাদের বললাম। এরপর যে বিশেষ জাবেদা, দেখো বিশেষ জাবেদা মোট ছয়টি, আমাদের ছয়টি পয়েন্টার দেয়া আছে। তোমরা এই বিশেষ জাবেদা লিখে তোমরা এই ছয়টি পয়েন্টার খুব সুন্দর করে উল্লেখ করবে। এরপর যেটি বলা হয়েছে প্রকৃত জাবেদা, যে সকল লেনদেন সমূহ বিশেষ জাবেদায় লিপিবদ্ধ হয় না সেগুলো প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয়ে থাকে। নিম্নে প্রকৃত জাবেদার শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করা হলো। তো দেখো, প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, ভুল সংশোধনী জাবেদা, স্থানান্তর জাবেদা। এই ভিডিওটা তোমরা পজ করে এই অপশনগুলো তোমরা খুব সুন্দর করে লিখবে। এরপরে যে আমাদের বলা হয়েছিল যে সহায়ক তথ্য অনুসরণ করে লেনদেন সমূহকে জাবেদাভুক্ত করতে হবে, এই যে যেই চারটি তথ্য দেওয়া আছে, এই চারটি তথ্য ব্যবহার করে আমাদের একটি জাবেদা লিখতে বলা হয়েছে। শামস ব্রাদার্স এর জাবেদা, 1 তারিখে বলা হয়েছিল নগদ 10-30 হাজার, 40 হাজার টাকা ব্যাংক জমা, 15 হাজার টাকার পণ্য। পণ্যটা নিয়ে ব্যবসা শুরু করলে এটাকে ক্রয় হিসাব ধরা হয়, নগদ যেহেতু সম্পদ এবং 40 হাজার টাকা ব্যাংক জমা একটি সম্পদ, তাই সম্পদের দেখো আমাদের নগদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট, এই তিনটি টাকা যোগ করে আমরা ক্রেডিট পাশে বসিয়ে দিয়েছি। এরপরে যেটি বলা হয়েছিল এখানে, যে কারণ, এখানে আমাদের কারণ উল্লেখ করতে বলা হয়েছিল যে লেনদেন সমূহকে জাবেদাভুক্ত করতে হবে, এখানে আমরা ওইটি কারণ লিখেছি। এরপরে 5 তারিখে বলা হয়েছে পণ্য বিক্রয় 20 হাজার টাকা, যার 40% নগদে। তো খেয়াল করো, বিক্রয় আমরা জানি বিক্রয় হচ্ছে আয়, আয়ের ধর্ম হচ্ছে ক্রেডিট, এখানে আমরা নগদন হিসাব ডেবিট, নগদ 40% টাকা পেয়েছি, তাই 20 হাজার 40% হচ্ছে 8 হাজার টাকা, এবং যেহেতু বাকিটা বাকি বাকি যেই টাকাটা 12 হাজার ছিল এটা আমরা বাকিতে বিক্রয় করেছি, তাই বিবিধ দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে একটু খেয়াল রাখবে যে ক্রেডিটটা একটু ডান দিকে যেন থাকে, ডেবিট থেকে ক্রেডিটটা যেন একটু ডান দিকে থাকে, যেন বোঝা যায় যে এটা আসলে ডেবিট, এটা ক্রেডিট। এরপর যে 7 তারিখের এন্ট্রিটা, 7 তারিখে বলা হচ্ছিল ব্যাংক হতে উত্তোলন করা হলো। খেয়াল করো, উত্তোলন করা হয়েছে ব্যাংক থেকে, যেহেতু তাই নগদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হতে উত্তোলন। এরপরে বলা হয়েছিল 10 তারিখে যে প্রচারণা বাবদ ব্যয়, আসলে ব্যয়ের ধর্ম ডেবিট হয়ে থাকে, যেহেতু আমি ব্যয় করেছি তাই ডেবিট, এবং নগদ টাকা চলে যাওয়ায় ক্রেডিট হয়েছে, বিজ্ঞাপন ব্যয় ডেবিট, নগদন হিসাব ক্রেডিট 8 হাজার টাকা। এই ছিল তোমাদের আজকের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি। তো আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তা প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে পরবর্তী আপডেটগুলো পেতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।